হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খান তার রাজকুমার সিনেমার প্রচারণায় এসে কি কি বললেন চলুন জানা যাক তার মুখ থেকেই। ভালো ঘোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই, যখন ছিলি না তখনও লাগিয়েছি। আই ক্যান এক্সপ্লেইন, আমি কোন ভাষায় বলবো সেটা। আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে। রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্সেটাইল মিডিয়া আমার বন্ধু আমার ব্রাদার আরশাদ আন্দান সম্পর্কে একটু কথা বলি। তাকে আমি ভালো প্রযোজক বলি না কখন। আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমকও দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য। সো রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে। আজকে আমিও খুব এসেছি খুব সিম্পলভাবে, একদম সাদামাটা, প্লেন, নো মেকআপ, নো গেট আপ, একদম সিম্পলভাবে, একদম সাধারণ শিল্পী, একদম সিম্পল শিল্পী, সিম্পল মানুষ হিসেবে আমি আমার আবার হয়তো অনেকদিন পর দেখা হবে, সবসময় তো আর দেখা হয়ে ওঠে না। আসলে রাজকুমার এমন একটা সিনেমার আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে ভাইবটা ক্রিয়েট হয়েছে লাস্ট ঈদ থেকে ইংল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলেন, যেখানেই বলেন, তার চাইতে অনেক বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি রাজকুমার রিলিজ হচ্ছে। রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্সেটাইল মিডিয়া আমার বন্ধু আমার ব্রাদার আরশাদ আন্দান সম্পর্কে একটু কথা বলি। আরশাদ আন্দান এমন একজন প্রযোজক, দেখেন একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে, একটা সিনেমা বানালাম, পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম, দশটা সিনেমা হলো, তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো। আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমকও দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য, নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই। একজন ভালো প্রযোজক একজন স্বপ্নবাজ হয়, আমার সিনেমাটা দেশ কিভাবে দেখবে, দেশের বাইরে কিভাবে দেখবে, পুরো পৃথিবীতে আমার সংস্কৃতির কিভাবে প্রতিনিধিত্ব করবে। আরশাদ আন্দান হচ্ছে তেমনই একজন প্রযোজক। আরশাদ আন্দান হচ্ছে তেমনই একজন প্রযোজক, হিমেল যে কথাটা বললেন যে যখন যা চেয়েছে একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া, একজন প্রযোজক যে একজন শিল্পী, একজন প্রযোজককে কিন্তু একটা বড় শিল্পমনা হতে হয়। আমরা সবাই জানি যে প্রিয়তমার বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল, অনেক ঝিবিয়ে ছিল, এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রেজেন্সটা আমাদের ছিল না। সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয়, সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিবিয়ে পড়া চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে, পুশব্যাক দিয়েছে যে শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে। সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আদনানের এই যে বড় একটা শিল্পমন, যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে, একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া যে আমি একটা ভালো সিনেমা চাই, তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার সেটা দেখার প্রয়োজন নেই। আমার ড্রেসের বাজেট কত হলো, আমার এই বাজেট কত হলো, একটা সুন্দর পোশাক দেখতে চাই, আমার লাইট কত গেলো আমি সেটা জানি না, আমি একটা সুন্দর লাইটিং চাই, আমি একটা সুন্দর ফ্রেম চাই, আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয়, আমার সিনেমাটা যেন রেকর্ড হয়। এই যে সমস্ত ভালো ভালো সমন্বয় করার জন্য যে একজন প্রযোজকের কিন্তু সবচাইতে বড় শিল্পমনা হতে হয়। সো রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে, মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে, এত ভালো হয়েছে, যেটা দেখতে মনে হবে যে প্রিয়তমার চাইতে অনেক 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 লাভস অফ দ্য লাইফ একটা সিনেমা, অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে সত্যি অনেক গর্বিত। ভালো ঘোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই, যখন ছিলি না তখনও লাগিয়েছি। বাট আমি এইটা নিশ্চিন্তে বলতে পারি, আমার আমার যেটা মনে হয় যে রাজকুমার যারা দেখবে প্রত্যেকটা বাঙালি গর্বিত হবে যে ইয়েস, দেখো আমাদের সিনেমা কত দূরে গিয়েছে।
আসলাম।